দয়াল নবীর নূরকে যারা মহব্বত করে না, আমি আগেই বলেছি তারা দয়াল নবীর উম্মত না। পৃথিবীতে যদি কেউ ইমান নিয়ে মরতে চায় তাহলে প্রথমে ভালোবাসতে হবে মুহাম্মদকে। যিনি মুহাম্মদকে ভালোবাসে তার ইমান ঠিক আছে, ইমানটাই আমার নবী সরওয়ার। যদি কেউ ইমান ঠিক রাখতে হয় তাহলে নবী সরওয়ারের প্রতি তার ভালোবাসা থাকতে হবে। নবীর প্রতি যার ভালোবাসা নাই তার কোনো এবাদতি নাই। আবার নবীর প্রতি যার ভালোবাসা আছে সে যদি কাফের বেদিনও হয় সেও নিস্তার পাইতে পারে। দাহিয়া কালবি এক এক 69টা ওই দেশের মধ্যে যত মেয়ে সন্তান হইতো দাহিয়া কালবি একে একে সবাইকে মেরে ফেলত। একে একে সবাইকে দাহিয়া কালবি কন্যা সন্তান হইলেই তাদেরকে মেরে ফেলত। যখন আরব দেশে এই কর্ম চলতে থাকে একটা সময় দাহিয়া কালবির ঘরে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দেয়। দাহিয়া কালবির ঘরে যখন কন্যা সন্তান হইল দাহিয়া কালবি নিজের মেয়েকেও হত্যা করল। পরবর্তীতে যখন আবারও দাহিয়া কালবির স্ত্রী তিনি অন্তঃসত্ত্বা, তিনি যখন গর্ভবতী হইলেন মনে মনে চিন্তা করে এবার যদি আমার কন্যা সন্তান হয় স্বামী আমার কন্যাকে মেরে ফেলতে পারে, আমি আমার স্বামীর বাড়ি থাকবো না, আমি চলে যাব আমার বাবার বাড়ি। বাবার বাড়ি গিয়েছে, দাহিয়া কালবির স্ত্রীর একটা সন্তান হয়েছে তাও আবার কন্যা সন্তান। দাহিয়া কালবির স্ত্রী মনে মনে চিন্তা করে আমি যদি দাহিয়াকে বলি আমার এবারও একটা কন্যা সন্তান হয়েছে দাহিয়া আমার সন্তানটাকে মেরে ফেলবে, আমি বলবো না। দাহিয়া জিজ্ঞেস করে তুমি যে বাবার বাড়ি গেলা তোমার কি সন্তান হয়েছে? দাহিয়ার স্ত্রী বলে আমার কন্যা সন্তান হয়েছিল, এটা হয়েই মারা গেছে। বলে মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে, কিন্তু মারা তো যায় নাই, বাবার বাড়িতে রেখে লালন পালন করলো। মেয়েটার বয়স যখন 6 থেকে 7 বছর হইল একদিন দাহিয়ার স্ত্রী দাহিয়াকে বলে স্বামী গো আপনাকে একদিন আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। বলে কি মিথ্যা কথা বলেছিলে? বলে আমি বলেছিলাম আমার কন্যা সন্তান হয়েছিল সে মারা গেছে, স্বামী আমার সন্তানটা মারা যায় নাই। বলে সে কোথায় তাহলে? বলে সে আমার বাবার বাড়িতে আছে। জানেন স্বামী কত সুন্দর করে আমারে মা ডাকে, ও আপনাকেও চিনে, ও আপনাকেও বাবা বাবা বলে আপনার কাছে আসতে চায়, বাবা বলতে চায়। বলে ঠিক আছে তাহলে তুমি ওরে নিয়ে আস, আমি ওর একটু দেখি। দাহিয়ার স্ত্রী বাড়িতে নিয়ে আসলো, দুই একদিন বাবার কাছেই রাখলো, বাবা বাবা বলে ডাকে। দাহিয়ার মনেও মায়া জাগলো, কিন্তু মায়া জাগলে কি হয়েছে, আরবের মধ্যে যে কতগুলা কন্যা সন্তান হত্যা করছে এবার যদি নিজের তাকে রাখে তাহলে তাদের কাছে মুখ দেখাবে কি করে? দাহিয়া বলে আমার কন্যা সন্তান হয়েছে এর বাঁচার কোনো অধিকার নাই। দাহিয়া একটা ছলনা করে স্ত্রীকে বলে দেখো কতদিন হয় আমি আমার শ্বশুর বাড়িতে যাই না, তুমি ওরে সুন্দর কইরা সাজাই গুছাই দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে নানুর বাড়িতে বেড়াইতে যাইতে চাই। মা সুন্দর করে মেয়েটাকে সাজাইছে, সাজাইয়া আস্তে করে দাহিয়ার হাতে তুলে দিয়েছে। দাহিয়া কিছু দূর চলে গেছে, খোলা মাঠের মধ্যে যাইয়া কয় মারে নানুর বাড়ি যাবা? বলে হ বাবা নানুর বাড়ি তো সেদিনও আসলাম কিন্তু এতটা দূর তো মনে হয় নাই। ও বাবা আজকে কেন এত দূর মনে হয়, আজকে যে আমার পথ শেষ হয় না বাবা আর কত দূর? বলে এই তো আর একটু সামনে, আবার হাঁটতে লাগে। বলে বাবা আর কত দূর? বলে আর বেশি দূর না, আসো মা তুমি তো হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছো, আসো আমরা দুইজনে মিলে একটু মাটি মাটি খেলা করি। বলে বাবা মাটি মাটি খেলা কি? বলে তুমি এখানে দাঁড়াও। দাহিয়া আস্তে করে মাটি খুঁড়তে লাগলো, মাটি খুঁড়তে খুঁড়তে যখন মেয়েটার বুক পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেছে এবার মেয়েটাকে বলে মা তুমি এই গর্তটার মধ্যে নামো। বলে বাবা এই গর্তে নামলে কি হবে? বলে মা এইটাই মাটি মাটি খেলা। মেয়েটাকে নিয়ে যখন গর্তের মধ্যে নামলো, নামা মাত্রই মেয়েটার উপরে যখন মাটি ছিটায় ছোট
মাটি দিতে দিতে শেষ পর্যন্ত যখন বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটি চলে আসছে, মেয়েটা দুটি চোখের পানে ছেড়ে দিয়ে বলে, বাবা আমি বুঝছি এটা কোনো মাটি মাটি খেলা না, মায়ের মুখে শুনেছি তুমি 69টা কন্যা সন্তান হত্যা করেছ, তুমি মনে হয় আমাকেও বাবা হত্যা করে ফেলবে, আমি বুঝছি বাবা এটা তোমার কোনো মাটি মাটি খেলা না, ও বাবা আমার যে দমটা বন্ধ হয়ে আসে বাবা তুমি আমারে মাইরো না। দাহিয়ার মনে কোনো মায়া দয়া হইল না, দাহিয়া গলা পর্যন্ত মাটি যখন উঠে দেয় তখন মেয়েটা চিৎকার দিয়ে বলে, ও বাবা যেই মা ওতে কষ্ট করে 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, ও বাবা তুমি আমাকে মাটি দিয়ে, চাপা মাটি দিয়ে তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে গেলে আমার মা যদি জিজ্ঞেস করে আমার কথা, তুমি কিন্তু বইল না তুমি আমারে হত্যা করে ফেলেছো, তুমি যদি বলো তুমি আমাকে মেরে ফেলছো আমার মা সহ্য করতে পারবে না, বাবা তুমি বইল না। দাহিয়া কালবি নিজের মেয়েটাকে মাটি চাপা দিয়ে হত্যা করে যখন চলে যায়, বারবার যেন কানের মধ্যে বাজে মেয়েটার ওই কথাটা, বাবা তুমি আমারে মারছো, তুমি আমার মার কাছে কইও না, আমার মাই সহ্য করতে পারবে না। নিজের অপরাধ আর কোনো মতেই মনের মধ্যে শান্তি লাগে না, দাহিয়া কালবি কিছুদিন এভাবে আর টিকতে পারে না, চলে গেল আমার দয়াল নবীর কাছে, যায়া বলিয়া রাসূলুল্লাহ আমি আরবের মধ্যে 69টা কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি, কোনোদিন এত খারাপ লাগে নাই, আজকে যখন আমি আমার নিজের সন্তানটাকে আমি হত্যা করলাম, আমার মেয়েটা যখন আমাকে বাবা বাবা বলে ডাকলো, আমার কাছে মনে হইল আমি যেই পাপটা করছি এই পাপের ক্ষমা মনে হয় আমার আর কোনো দিন হবে না, দয়াল নবী আমার মনে হয় আমার এই পাপের ক্ষমা কোনো দিন হবে না, আমার এই পাপের কি ক্ষমা হবে, আমি যে ক্ষমা চাই, আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে মাওলা দাহিয়া কালবি নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি কি তাকে ক্ষমা করতে পারো না, বলে দাহিয়াকে বেদিনকেও আমি ক্ষমা করতে পারি যদি তোমার প্রতি ঈমান আনে, আমি দাহিয়া কালবির 69 কেন 70টা হত্যার পাপটাকে আমি মাফ করে দিতে পারি যদি তোমার প্রতি সে ভালোবাসা আনে, তোমার প্রতি সে ঈমান আনে। দাহিয়া কালবি যখন আমার দয়াল নবীর প্রতি ঈমান আনলো, দয়াল নবীর প্রতি ভালোবাসা আনলো, আমার আল্লাহ বলে আমি দাহিয়া কালবির জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। যত বড় পাপ করেন না কেন, যত বড় অন্যায় করেন না কেন, আমার সেই নূর নবীর প্রতি যদি কারো মহব্বত থাকে তার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। যেহেতু এটা একটা দরবারি অনুষ্ঠান, পালার গান গাইলে আরেকটা কেন, 2 রাত্র 3 রাত্র গাইলেও আমার নূরের পালার গান শেষ হবে না, কিন্তু যে দরবারকে নিয়ে অনুষ্ঠান করে তাদেরও ইচ্ছা জাগে যেন তাদের দয়াল নামের 2-1টা গুণকীর্তন হয়, তা আমার পালাটাকে আমি ঠিক রেখেছি, একটা পালার গান করে একটার মধ্যেই প্রশ্ন জবাব আমি করে দিয়েছি, এবার যে দরবারে এসেছি শুকুর চান আমি তার দরবারকে নিয়ে একটি গান আমি রেখে বসি, তারপরে দেখি আমার দরদি কী বলে, তার বলা পর পাশে আমার গান কথা থাকবে। তোর জন্য
আগে যদি জানতাম মামা বৈরাবরি রৌশন চন্তর প্রেমে এত রে জালা আগে যদি জানতাম মামা তোমার প্রেমে আগে যদি জানতাম মামা শুকুর যায় বাহের পাগলা তোর প্রেমে তোরে জালা ওরে আমি না করিতাম এমন প্রেম রে ওরে আমি না সারলাম পিতা সারলাম রে তরিকার ভাই আমি সারলাম ঘরারে বাড়ি মাতা সারলাম পিতা সারলাম